দক্ষিণাঞ্চলের নয় পাবনাতেই নির্মাণ করা হবে দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের ভূমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত নয়। শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে ফেলোশিপ ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। উচ্চশিক্ষা ও গবেষণায় মেধাবী শিক্ষার্থী এবং গবেষকদের জন্য প্রতিবছর বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এবছর 4,500 বেশি শিক্ষার্থী গবেষককে ফেলোশিপ ও গবেষণার অর্থ দেয়া হচ্ছে। নিজ কার্যালয়ে এর মধ্যে 54 শিক্ষার্থী এবং গবেষককে ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গবেষণা এবং বিজ্ঞান চর্চা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, কৃষিক্ষেত্রে বাংলাদেশে পর্যাপ্ত গবেষণা হলেও স্বাস্থ্য খাতে গবেষণা আশানুরূপ নয়। আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক গবেষণা। ডাক্তার সাহেবরা শুধু প্র্যাকটিস করে আর টাকা কামাই করে গবেষণার দিকে বেশি যায় না। দেশের মানুষ আরো সুস্থ হবে, সবল হবে, মেধাবী যারা মেধাবী কাছে সুযোগ পাবে, গবেষণা অপরিহার্য। আমরা একটা কাজ করবো, এরপর থেকে যারা স্বাস্থ্য বিষয়ে গবেষণা করবে তাদেরকে আরো বিশেষ করে গুরুত্ব দেব। যারা সরকারি চাকরি করছেন তারা প্রাইভেট প্র্যাকটিসটা একটু কমিয়ে দিয়ে গবেষণার দিকে নজর দেন। প্রধানমন্ত্রী জানান, দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে পাবনাতে। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে, কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সেই মাটি এত নরম, আমি আমাদের প্রত্যেকটা দ্বীপ আমরা এটা সার্চ করেছি দেখেছি, সে কিন্তু আসলে সেখানে করা বোধ হয় সম্ভব নয়। তবে এখন যেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি এটা সমাপ্ত হবার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে এই রূপপুরেই করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান মনস্ক আগামী প্রজন্ম গড়ে তুলতে দেশের প্রত্যেক বিভাগে একটি করে নব থিয়েটার গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আমাদের সরকার সবসময় অত্যন্ত আন্তরিক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।